অক্টোবরের প্রথম সপ্তাহে রংপুরের হিমাগারগুলোতে 85 কেজির কার্ডিনাল আলুর বস্তা বিক্রি হয়েছে 2500 টাকায়। দ্বিতীয় সপ্তাহে পাইকারদের সেই বস্তা কিনতে হয়েছে 3400 টাকায়। দাম থাকে ভোক্তা পর্যায়ে কেজি 50 টাকায়। দর নির্ধারণের পর প্রশাসনের কঠোর নজরদারির মুখে এখন টাকা দিয়েও হিমাগার থেকে আলু পাচ্ছেন না বলে অভিযোগ পাইকারদের। বাজারে কোনো কিছু নেই, কোলেস্টরেল নিয়ন্ত্রণ করলে আমাদের বাজারেও একই রকম নিয়ন্ত্রণ এসে যাবে। কালকের অভিযানের পর থেকে কোলেস্টরে কোনো আলু বেচা কিনা হচ্ছে না, আর আমাদেরকে কোনো আলু দিতে চাচ্ছে না। আলু চাষি ও পাইকাররা বলছেন এবার বিগত বছরের লোকসান তুলে নিতে চান তারা। 10 বছরের লস আজকে কভার করতে যাচ্ছি, আমাদের গভর্নমেন্ট এইটাই শিওর করুক সামনের বছরগুলোতে জন্য গভর্নমেন্ট আমাদেরকে এই রেট দিতে পারে। মূলত কোলেস্টরে আলু শর্ট, আলু নাই, কম থাকার কারণে অন্যান্য সবজির দাম বেশি, এর দামও বেশি। মজুদদার সিন্ডিকেটের অনর অবস্থান দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার ইঙ্গিত বলে মনে করছেন কৃষক নেতারা। ব্যবসায়ীরা যা করছে সিন্ডিকেট এবং নানা মজুদ, এটা অনেকেই আশঙ্কা করছেন দেশের এই সংকটকালীন সময় বাজারকে কেন্দ্র করে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার কোনো ষড়যন্ত্র আসছে কিনা, এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছে। কৃষি বিভাগের তথ্যমতে রংপুরের 40টি হিমাগারে মজুদ আছে 1,06,000 মেট্রিক টন বীজ ও খাবার আলু। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর।